হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের ড্রাক মোড ওপেন করতে হয়। ড্রাক মোড ওপেন করলে কী কী ফেসিলিটি পাবেন সেগুলো আগে বলে নিই। ড্রাক মোড ওপেন করলে একে তো আপনার ফোনের ফেসবুক যখন ইউজ করবেন আপনারা, তো মোবাইলের চার্জ অনেক কম খাবে আগের তুলনায়। তারপরে আপনার চোখেরও কম ক্ষতি হবে ফেসবুক ইউজ করলে, পিছনটা ব্যাকগ্রাউন্ডটা পুরো ডার্ক হয়ে থাকবে, তো চোখে বেশি লাইট লাগবে না, চোখ ভালো থাকবে অবশ্যই। তো চলুন দেখি কীভাবে করা যায়। তো সর্বপ্রথম আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো চলো আমি করি। অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, ওপেন হচ্ছে। ওপেন আসা হওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এরকম ইন্টারফেস আসার পর একদম ওপরে ডান দিকে সার্চ বাটনের পাশে যে থ্রি লাইন বলে তিনটে লাইন যে অপশানটি আছে ওইটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে দেখছেন আমার এটা ড্রাক মোড করা নেই, তো ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাচ্ছে। তো এটা আমি ড্রাগ করবো, একদম স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এই যে সেটিংস অপশান আছে, সেটিংস অপশানের নিচে যে ড্রাগ মোড বলে অপশান আছে, এই ল্যাঙ্গুয়েজ অপশানের উপরে সেটিংস আর ল্যাঙ্গুয়েজের মাঝখান যে ড্রাগ মোড বলে অপশানটি আছে চাঁদের ছবি দেওয়া, এইটা এনেবল করতে হবে। তো এই পাশে ডান সাইডে এটা টিপ ক্লিক করবেন, এটা এনেবল হয়ে গেছে। তো দেখুন আমার এটা এখন ড্রাক মোড হয়ে গেছে। দেখুন এটা পুরোপুরি ড্রাক মোড হয়ে গেছে। আবার এটা করলে ডিসেবল করে দিলে এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। তো আমি ড্রাক মোডে রাখবো। তো ড্রাক মোড হয়ে গেছে, দেখুন দেখুন সব ড্রাক মোড হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।